সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এক মিনিটে কুমিল্লার কাগজ সংবাদ সংক্ষেপে। ভারত সীমান্তবর্তী কুমিল্লার দুই ফসলি উঁচু জমিতে চার ফসলের সম্ভাবনা দেখছে কৃষি বিভাগ। বুড়িচং উপজেলার পাহাড়পুর এলাকায় আনন্দপুরের 400 বিঘা বা 170 একর জমিতে পরপর আউশ, আমন, সরিষা এবং তিল চাষ করে সারা বছর জমি থেকে ফলন তোলা সম্ভব বলে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান। ইতোমধ্যে এসব জমির প্রায় 100 বিঘায় আউশের বাম্পার ফলনের আশা জাগিয়েছেন স্থানীয় কৃষকরা। কৃষকরা বলছেন, স্থানীয় পাগলি নদীর অববাহিকায় সারা বছর জুড়ে সেচের পানির ব্যবস্থা করা গেলে চার ফসলেরই বাম্পার ফলন ঘরে তোলা সম্ভব। গুচ্ছভিত্তিক ভর্তি পরীক্ষার বি ইউনিটের পরীক্ষায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে উপস্থিতি 94.08%। শনিবার দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধীনে মোট 4টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রের পরীক্ষা কমিটির আহ্বায়ক ও সামাজিক বিজ্ঞান অনুষদের DNM রবিউলাওয়াল চৌধুরী। তিনি জানান, 4টি উপকেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট 4,998 জন পরীক্ষার্থী ছিলেন, যেখানে উপস্থিতির হার 94.08%। কুমিল্লায় বিশেষ প্রক্রিয়ায় কাভার্ড ভ্যানের ভিতর গ্যাস সিলিন্ডার স্থাপন করে অবৈধভাবে সিএনজি গ্যাস সরবরাহের সময় মোহাম্মদ আরিফুল ইসলাম নামে একজনকে আটক করেছে র্যাব। 12 আগস্ট শুক্রবার দুপুরে জেলার কোতোয়ালি মডেল থানার জাগরজুলি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। র্যাব জানায়, আসামি মূলত সিএনজি ফিলিং স্টেশনের আড়ালে সরাসরি গাড়িতে জ্বালানি সরবরাহ করার পাশাপাশি বিশেষ প্রক্রিয়ায় কাভার্ড ভ্যানের ভিতর সিলিন্ডার স্থাপন করে মিটার ছাড়া মূল গ্যাস লাইন থেকে গ্যাস মজুত করে তা অবৈধভাবে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে এবং যেসব এলাকায় গ্যাস সংযোগ নেই সেসব এলাকার বিভিন্ন কারখানায় চড়ামূল্যে বিক্রি করে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতোয়ালি মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখানেই শেষ করছি এক মিনিটে কুমিল্লার কাগজ সংবাদ সংক্ষেপ।